পারলাম না, দোসা করব, সাম্বার করব। সেই দিল্লিতেই মানে উড়দ ডালগুলো ছিল, আমি মেদু বড়ার রেসিপি সেই করেছিলাম, তখন আনা ছিল। যাই ও দহি বড়া মেদু বড়া যাই হোক, ঝটপট এবার গ্রাইন্ডিং করি। দেখো থিকনেসটা আবার পাল্টে গেল, দোসারটা আর একটু পাতলা থাকে। আর এটা হচ্ছে যেহেতু ইডলি করব, আর এইটা থাকবে ঠিক। নুন ফুন দিয়ে একদম পেস্ট করা, ব্যাস এবার রেডি করছি ইডলিটা, দিয়ে দেবো। অলরেডি ফুটছে, আর এই দেখো এই যে আমি রেডি করেছি এইটা, এবার এইটি চাপিয়ে দেবো। এই পুরিস না, ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। এ আছে এই মানে ইডলি কুকার, সেইটা এখন ভেতরে কোথায়? এই যে দেখো সাম্বারের ডালও সিটি হয়ে গেছে, তোর ডাল বাংলায় যেটা বলে হচ্ছে অরর ডাল। এই যে সাম্বার ডালটা হচ্ছে ভাঙা ভাঙের কাজ চলছে, আওয়াজ কতটা শুনতে পারবে জানি না। জল একটু কম লাগলো মনে হলো, তাই আমি আর একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে। আর এই যে দেখো এই ইডলি সেদ্ধ দিয়ে দিয়েছি, ওয়াও দেখেছি ডালটা অনেক পুরনো হয়ে গেছিলো, অনেক পুরনো ডালটা, অনেক প্রায় 2 বছর। এই দেখো এই দিল্লি থেকে সামনে আমার কত সুন্দর একদম। দিয়ে দিয়েছি, ওই আওয়াজ হচ্ছে না কটকট করে, কাজের ভিডিও বেশি করা যায় না। এই যে এই যে কাকিকে দিয়েছি, কাকি বাসন ধুচ্ছে এসে খাবে, আর এইটা হাজব্যান্ডের। আর এই যে রেখে দিয়েছি আমি, সোনাইয়ের টিচার খেয়েছে। বাইরেটা দেখো কী কাজ হচ্ছে, এই যে সিঁড়ির ধাপ উঠছে, কে কে কিনে আসবে, বাজারের ব্যাগ ভর্তি কি দেখে দেখবো কানে কি বাজার। ভাই চাকুটা দাও তো, এইটা এই চাকুটা দাও তো, তারপর খেয়ে দাও তুমি, সকালের খাওয়ার ঝামেলা মেটাও তো, তারপরে রান্নার ঝামেলা হবে। কি মাছ নিয়ে এসছো দেখি, চিংড়ি কটা চাড়াবো, পার্স বেরোচ্ছে। এই তো মাছ, মাছ এসছে, মাছ, ওয়াও রাজা রাজা মাছ। এই এরকমই করে আমাদের লোকটা, উনি এই দামি মাছ ছাড়া ওনার মানে ভালো লাগে না। ওরে বাপরে কি মাছ, এ তো মনে হচ্ছে ইয়ে কি মাছ গো, কি ঝিঙে তো দুটো দেখতে পাচ্ছি। আলু বলেছিলাম, আলু নেই, আলু আনতে বলেছিলাম আমি। অলরেডি তো সাম্বার করেছি, একটু থাকবেই। এখন যা গরম বাবা, এই গরমে আমার মনে হয় সব থেকে বেটার মানে এরকম সাম্বার ডাল, টক ডাল, প্লেন তিতো ডাল, এইসবই ভালো। যা করলা নিয়ে এসছে আমার ফেভারিট, বড় বড় ভাজা তো করবোই আজকে, বাপরে। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, গরমে ভালো নেই, এমনি ভালো থাকলেও গরমে ভালো নেই আমরা কেউই। যা বিপদস গরম পড়েছে বলার মতো নেই, গরমে সত্যি মানে আমাদের যে কী কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষের। তার মধ্যে বেশি করে ওই লিকুইড ফিকুইড যত যা ওই ঠান্ডা টাইপের এইগুলো খেয়ে থাকতে হবে, যেটা বলছিলাম এগুলো এখন ডক্টররাই বলছে, নিউজ সিরিজে দেখাচ্ছে যতটা মানে তেল অ্যাভয়েড করা যায়, একদম লাইট খাবার এইসব খাওয়াই ভালো। যাই হোক, আমি ডাক্তারও না, আমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজনও নেই, নিজে যেটুকু মেনটেন্যান্স করছি সেটাই বলছি। আজকে একদম সাউথের রান্না দিয়ে সকালটা আমার শুরু হলো, কবে থেকে ভাবছি করব করব। ইডলি শুরু, ইডলি করলাম, সাম্বার করলাম, যাক বাবা হাজব্যান্ডের দুটোই ফেভারিট, হাজব্যান্ডের ফেভারিট দুটো জিনিস করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন দেখতে দেখতে 10টা বেজে গেছে। কাকির জার দেয়া মোছা কমপ্লিট, বাসন ধুচ্ছে, সোনাইয়ের টিচার সোনাইকে পড়াচ্ছে, ভাইরা কাজ করতে এসছে। আর আজকে দেখতে দেখতে এপ্রিলের 20 তারিখ হয়ে গেল, এই মাসটা আর 10 দিন। ও আজকে কীবার, কাল বাদে পরশু ঈদ, তো দেখতে দেখতে খুশির ঈদও চলে এলো। সবাই তো ভীষণ ভীষণ এনজয় করবে, তোমরা এনজয় করো, গরম হোক যাই হোক, বছরে তো একবারই আসে, এগুলো তো আমাদের মানে একদম ছুটি আনন্দ করা থেকে এতটুকু বঞ্চিত করলে চলবে না, একটা বছরের অপেক্ষা। তাহলে চলো, তাহলে দুটো ইনভাইট পেয়েছি, এখন এই গরমে যাবো কি না কী করবো বুঝতে পারছি না, ভাবছি দেখা যাক, গেলে তো ভিডিও করবো, তোমাদের দেখাবো ওদের রিচুয়ালটা কেমন কী হয় না হয় কি। যাই হোক, আজকের দিনটা শুরু করা যাক, কি হয় না হয় দেখতে পাবে নতুন একটা ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, চলো সাথে থাকো, দেখতে থাকো, ব্রেকফাস্টে ঝটপট সেরে ফেলি, আজকে লেট হয়ে গেছে,
আবার রান্না হয়। এই কয়েকদিন পুরো সকালে ঘুম থেকে উঠেই রান্না করে করছি, গরমে কোনো আমি ভ্লগ করছি না। যাই হোক, আজকে করলাম, উপরে কতটুকু কি কাজ হয়েছে না হয়েছে তোমাদের দেখাবো। সে ঝোল রেডি, আলু দিয়ে কিচ্ছু না, শুধু কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা, জিরে বাটা, ব্যাস এই তিনটে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে একটা এলাইচি তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস। এই যে কী জানি কী মাছ, আমি নামটা বলতেও পারলাম না, দেখি কাতলা না কি বড় সাইজের, মাথা আনিনি বুঝবো কী করে, না মির্গেল না বোয়াল বলতে পারছি না, যাই হোক খাওয়ার সময় জানা যাবে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমি চিংড়িটা ছাড়িয়েছি, এই যে চিংড়িটা ভাজা করে দেবে, ভাত উপরের জন্য রেচকি রেডি। প্যান নিয়ে এসছে বাবা, এবার ওই ওপরে লেগে যাবে ওইখানটায়। তোমার ঘরে সব পুরনো সব নতুন আস্তে আস্তে হচ্ছে, এসিটা হয়েছে নতুন, বোল্টাসের ব্যবহার করতাম, এবার স্যামসাং ব্লু স্টারটা আরও ভালো। দেখি একটা একটা করে নিতে হবে, বোঝা যাবে ভালো কি মন্দ কোনটা কি। কী অবস্থা, পুরো ভূত বাংলো হয়ে রয়েছে, ঘরের কাজ হচ্ছে চালের বস্তায় এই জায়গায় শিফট করেছি। বাহ, প্যানের কালারটা একদম ফাটাফাটি বাবা। এই যে বাবা পোর্টিলিয়ামের ক্যান্টিন থেকে রিন্টু মামার সঙ্গে গিয়ে নিয়ে এসছে, জয় কাকু লাগিয়ে দিচ্ছে। বাহ দারুণ কালার, একদম মিষ্টি একটা কালার, মনে হচ্ছে একটুখানি গ্লিটারি ভাব আছে, রং ইয়ে ধরে না ময়লা। এবার হাওয়া খাবে বাবার, টাকে হাওয়া লাগছে, নেরু নেরু করে ফেলেছে। চল এবার কাকু ওইদিকে করবে, চল আমরা যাই। আমি রাখছি বাবু, আমি রেখে দিচ্ছি। এই যে ফ্যান ঘুরছে কি দারুণ, বাহ বাহ বাহ, তালি তালি বাবা, তালি তালি দাও। এই তো নতুন ফ্যান চালু হয়ে, সকাল সকাল লিকা চা, দুটো ধোসা আর দেখো চাটনি, টমেটো চিলি চাটনি, কালকে ইডলি, আজকে ধোসা। পটল ভাজা করেছিলাম, তেল পটল হবে তাই দেখো মাছগুলো কালো কালো হয়ে যাচ্ছে, নুন আর হলুদ দিয়ে ভাজা যেহেতু তাই কালো কালো হচ্ছে, ছেলের জন্য ভাজা। এই যে পটল ভাজা করে নিয়েছি দেখো, নুন হলুদ দিয়ে, এই চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তোমার ঝিঙে আলু দিয়ে করব তরকারি, তাই এই যে কাটা, এই যে কড়াই, এই তেলটা শিফট করে তেল পটল করব। বাপরে বাপ, দুই দিকে কড়াই, এটায় তেল পটল, জিরে ফোড়ন, এটায় রাঁধনি ফোড়ন, তেল তেল পটলের ওটাই দেবো দুটো, এলাইচি তেতো করে আর একটুখানি দারচিনি, সিনেমন তেজপাতা, এটা একটা আগে আলুটা ছাড়ি। এই যে হাজবেন্ড সর্ষে পোস্ত চালমগজ বেটে হেল্প করে দিচ্ছে তেল পটল রান্না করার জন্য। এই যে আমি আবার তেল পটল আলাদা করে করি, শোনাই এইদিকে আমতি এটা টিপিস না, চিংড়ি দিয়ে। এই দেখো আমার আবার ওই ঝিঙের তরকারির আলু চিংড়ি দিয়ে, আলুটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, এখন আমি এই ঝিঙেটা দিয়ে দেব। এই যে কাটা ঝিঙেটা, আর চিংড়ি মাছের এত স্বাদ যে যে কোনো জিনিস তুমি করলে সেটা অটোমেটিক স্বাদ লাগে সেই রান্নাটা। এবার নুন দেবো, হলুদ দেবো, হালকা জিরের গুঁড়ো, হালকা ধনের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা আদা বাটা দেন। এদিকে ঝিঙে তরকারির ঝোল টক বক করে পুড়ছে, ও জলসা তরকারি ঢাকবো না তাহলে আরও প্রচুর জল গলবে, পানসে পানসে হয়ে যাবে, ওই জন্য মাছও একটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো কিছুটা চিংড়ি মাছ ভাজা রেখেছি, ওই মানে তেল পটলেই দেবো। এদিকে পেঁয়াজ দেখো দিয়ে দিয়েছি, পেস্ট করে পেস্ট করা পেঁয়াজ দিয়েছি, এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, একটু গোল্ডেন ব্রাউন মতো হবে, তারপরে বাকি যে এই মশলাগুলো দেখো দেবো। এখানে ওই আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে রসুন বাটা একটুখানি, আর এদিকে হচ্ছে নুন স্বাদ মতো, চিনিও একটু দেবো নেই এখানে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস কষিয়ে নিই ঝটপট করে।
পটলগুলো পাপড়া পটল বলে কথা বাবা আমার ফেভারিট অল টাইম আমি চান করতে যাব গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে আর ভিডিও আগে করিনি ওখানেই এন্ড করে দিয়েছি বিভৎস গরম আর ঘরে কাজে পুরো ছড়ানো ছিটানো ছিল গুছাতে গুছাতে টাইম চলে গেছে তারপরে এত ক্লান্ত লাগছে ঘুম পেয়ে মানে ঘুমই এসে গেছে তার কালকে 8:30 ডিনার করে 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছি কোনো ভিডিও আগে এগোইনি এডিট করিনি কিচ্ছু না তাই নেক্সট ডে আজকে শুরু করলাম ছেলেকে স্নান করিয়েছে তাওয়াল দিয়ে মোছাচ্ছে তাই সেই এখন চিল্লা চিল্লি হচ্ছে আজকে হচ্ছে 21 তারিখ শুক্রবার আগামীকাল 22 তারিখ দেখতে দেখতে খুশি এসে গেল আমার মুসলিম দাদা দিদি ভাই বোন আন্টি আঙ্কেল সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক কালকের দিনটা তোমরা খুব খুব এনজয় করো আমার দুটো ইনভাইট এসছে ইনভিটেশান দেখি কী হয় অ্যাটেন্ড কতটুকু কী করতে পারি গরমে আজকেও একজন একটা ভাই ভয়েস মেসেজ পাঠিয়েছে বৌদি কালকে ইভিনিংয়ে প্লিজ এসো কিন্তু তোমরা তুমি দাদা ভাইপো সবাই মিলে এসো ঠিক আছে দেখা যাক দেখি আমি হ্যাঁ বলেছি কাউকে দুঃখী করতে নেই চেষ্টা করবো 100% যাওয়ার আর দেখানোর কী হয় না হয় কীভাবে ওরা মানে ওদের এই দিনটা সেলিব্রেশন করে সব কিছু চলো তাহলে রান্না ঝটপট করে ফেলি দেখছো তো তোমরা কী হচ্ছে না হচ্ছে তাহলে আজকের এই ব্লগটায় তোমাদের অনেক অনেক ওয়েলকাম দুটো মিলে এডিট করে আমি ছাড়ব এই ঝিঙের তরকারি হচ্ছে তেল পটল হচ্ছে দুজন মানুষ পঞ্চব্যঞ্জন আমার রোজ রোজ থাকে একদম পুরো রোজকার রুটিনে আমার পঞ্চব্যঞ্জন থাকে আবার ওদিকে কুমড়ো কেটেছি কুমড়োটা ভাজা করবো আবার ছেলের জন্য আলু সেদ্ধ দেখো কত কিছু ভাবে চটপট ঝটপট করে তেল পটলটা করলেই আমার রেডি হয়ে যাবে কুমড়োটা ভাজা হবে যাবো আমি দুটো চারটে বাসন ধুয়ে ধুয়ে যাবো স্নান সেরে পুজোটা দেবো ব্যাস আজকের দিনের মতন আমার মানে এই দুপুর অবধি কাজ কমপ্লিট হবে কিছু বাকি থাকবে ছেলের খাওয়ানো আমাদের নিজেদের খাওয়া বাসনগুলো ধোয়া মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো চিংড়ি মাছ কটাও দিয়ে দেবো চিংড়ি মাছ কটাও ব্যাস ওয়াও গ্রেভিটা জাস্ট ফাটাফাটি একটুখানি চেক করলাম যা লাগছে বাপরে বাপ তার মাঝে আমি দিয়ে দিয়েছিলাম ওই হাজব্যান্ডের বাটা সর্ষে পোস্ত চাল মগজটা আর সাদা সর্ষে আমার যা সর্ষে একটু দিত না দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত ফাটাফাটি সর্ষে দেখাচ্ছে তোমাদের একটু আসলে তোমরা মনে মনে ভাববে এত গল্প আরে গল্প কেন দেখো আদৌ যেটা বাস্তব সেটা বাড়ির চাষের সর্ষে ওই যে এই ফটোয় রেখেছি দেখো এত সুন্দর সর্ষে দেখো তোমরাই কমেন্ট করে বলো আমি কি ভুল কিছু বলেছি বাড়ির চাষের সর্ষে দেখো মা দিয়েছিল এখনও আর এক কোটেও রয়েছে আর এই যে এইটা ভালো করে ধুয়ে চাঁদে শোকাতে হয় পরিষ্কার করে বেঁচে কুটে তবেই এরকম দানা পাওয়া যায় কি সুন্দর জাস্ট ফাটাফাটি ওয়াও গাইজ বিকালে একটুখানি কফি খাওয়া ছেলেকে পড়ালাম এখন বাজে হচ্ছে 9টা এখন এই দুটো রাইস কুকারে ভাত বসালাম যেহেতু তেল পটল তাই ওইটা দিয়ে খাবার জন্য ভাতটা বসিয়েছি চলো তাহলে ভিডিওটার আগে এগোচ্ছি না মানে গতকালকের আজকের মিলিয়ে আমি এডিট করে ছাড়বো এখন এডিট করব ফোনটা আবার চার্জে বসাবো চার্জও কমে গেছে ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো তাহলে ঘরের কাজ আমি কালকে দেখাবো কতদূর কী হয়েছে ওই আর্চটাও খোলা হয়েছে কালকে দেখানোর চেষ্টা করব কারণ আজকে বললাম না হাওয়া দিচ্ছিল এত রোদ আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে বিকালে যখন গেছি তখন দেখছি ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে এবার নিচে চলে এসেছি চলো তাহলে ওপরে এখানে একটা ঝোমার আমার হাতের তৈরি সেটাও লাগিয়েছি সব আস্তে আস্তে দেখাবো ভিডিওটা এখানেই রাখছি না হলে অনেক লম্বা অনেক বড় হয়ে যাবে এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো তাহলে বাই টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা বাই